আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো চলে এসেছি কিন্তু আমরা আজকে আপনাদের সবার পছন্দের ফার্নিচারের শোরুম এসা ফার্নিচারে। তো খুব লাক্সারি কিন্তু ফার্নিচার আছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের মাধ্যমে তো করতে পারবেন। তো আমি যদি একটু শোরুমটা দেখাই আপনাদেরকে, তো আশা করি আপনাদের পছন্দের প্রতি খেয়াল রেখে কিন্তু এখানকার কালেকশানগুলো করা। তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ডাইনিংয়ের কালেকশান দেখাবো। তো আশা করি আপনারা যারা আমাদের দেশ থেকে বা প্রবাস থেকে যেখান থেকেই আপনারা দেখছেন, যারা কেনাকাটা করতে চান আমাদের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন। তো ভাই, আমরা এই লাক্সারি ডাইনিংটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই জানাবো। দেখেন, এইটা একটা লাক্সারি ডাইনিং। এই ডাইনিংটার টপটা দেখেন, টপটা শুধু গ্লাসের এবং এর নিচে আপনার একটু কার্ভ করে আপনার টপটা দেওয়া, কার্ভ করে। এখানে কেন কার্ভ করা, এখানে একটু জায়গা আছে। অনেকে এই গ্লাসের নিচে আপনার একটু ফুলদানি রাখতে পারলে লম্বা এবং সুন্দর, খুবই আউটসাইড আউটলুকিংটা খুবই সুন্দর লাগবে যদি এর নিচে একটা ফুলদানি রাখেন। আর এই গ্লাসটা সাইজটা হলো আপনার 5.5 ফিট/3 ফিট। আর এখানে আপনার টেবিলের নিচে দেখেন পায়াটা, পায়াটাও খুব মজবুত করে দেওয়া। একটু কোন টাইপের, কোন টাইপের পায়া, এবং একটু অনেক মোটা করে দেওয়া। যেমন দেখেন আপনি জিনিসটা অনেক মোটা করে দেওয়া, আর এটাকে আপনার 4টা পায়ের উপরে এবং খুবই মজবুত করে স্ট্রাকচারটা তৈরি করা। আর এর সাথে আপনার 6টা চেয়ার আছে। যেমন চেয়ারগুলো আপনার এই যে দেখেন চেয়ারগুলোর কোয়ালিটি। এই সামনে আপনার গদি টপ, এটা যদি আপনি কাঠের টপ দিতে চান কাঠের টপও করা যাবে। এখন আছে আমাদের রেডি গদি টপ, আপনি যদি কাস্টমাইজ করতে চান যে কাঠের টপ গদি টপ নেব না, কাঠের টপ ভালো, কাঠের টপ দেওয়া করতে পারবেন। আর নিচে দেখেন পিছনে যেমন আপনার এই যে ব্যাকসাইডটা একটু কার্ভ করা, এই কার্ভ করা মানে এটার সাথে একটু ম্যাচিং করে দেওয়া। এবং কার্ভ করে দেওয়ার উদ্দেশ্যে আপনি বসলেন, যখন এই যে বসলেন, বসে আপনি ব্যাকসাইডটা আপনি একটা সাপোর্ট পেলেন এই কোমরটায়। অনেকে অনেক সময় বসতে বসতে অধৈর্য হয়ে যান, কিন্তু এটা আপনি দিন ভরে বসে থাকবেন, তাতেও কোনো সময় একটু কোমরে ব্যথা করবে না। বা খুবই সুন্দর একটা সাপোর্ট দেওয়া আছে পিছনে একটা সাপোর্ট দেওয়া। এবং এটার প্রাইস সম্বন্ধে আপনাদের একটু বলি, যেমন এটার প্রাইস আছে আপনার রেগুলার প্রাইস 65,000 টাকা, 65,000 টাকা। এবং এই প্রাইসের মধ্যে আপনার ডিসকাউন্ট আছে, আপনারা যারা এসআরের পক্ষ থেকে আসবেন ইনশাল্লাহ আমরা তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করছি। খোদাহাফেজ। তো ভাইয়া, আমরা তো খুব চমৎকার আরেকটা ডাইনিং দেখতে পাচ্ছি, তো এই ডাইনিংটা সম্পর্কে একটু জানতে চাই আমরা। এই ডাইনিংটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ গ্রেনাইটের, এই টপটা কিন্তু গ্রেনাইটের এবং 1.5 ইঞ্চি মোটা, এটা ফুললি গ্রেনাইট। আর গ্রেনাইট চেনারও কিছু উপায় আছে, আপনারা যারা আসবেন আমি চিনাই দেবো যে গ্রেনাইট কাকে বলে এবং মার্বেল কাকে বলে। মার্বেল আর গ্রেনাইট কিন্তু এক জিনিস না, দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা গ্রেনাইট আর একটা হলো মার্বেল। তা এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রেনাইটের 1.5 ইঞ্চি। এটার আপনার দৈর্ঘ্য 5.5 ফিট আর 3 ফিট করা। আর এই যে ফ্রেমটা আপনি স্ট্রাকচারটা ফ্রেমটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের করা, সম্পূর্ণ আপনার মেহগুনি কাঠের এবং খুবই বয়স্ক গাছ, মানে মেচুইড গাছ দিয়ে করা। যেমন এটা কিন্তু ঘুণমুক্ত, সম্পূর্ণ ঘুণমুক্ত, আপনার গুনে খাবে না, এবং লেকার বার্নিশ করা। আর এটার যে আপনার মার্বেল গ্রেনাইটের কিন্তু অনেক লোডিং, এবং সেই লোডিং অনুপাতেই আপনার মোটা করে পায়াগুলো মোটা করে দিয়ে আপনার এই স্ট্রাকচারটা বানানো, ফ্রেমটা বানানো। এবং ফ্রেমের উপরে আপনি মার্বেলটা বসাইলেন এবং লড়বে না, চড়বে না কোনো দিক দিয়ে, কোনো দিক এদিক ওদিকেও হবে না। আর এর সাথে আপনার 6টা চেয়ার, আমাদের এর সাথে 6টা চেয়ার আছে। দেখেন একটা চেয়ার, এই যে আপনার এখানে 4টা দেখতেছেন, এই একটা চেয়ার 6টা চেয়ার। আপনি যদি এটাকে মনে করেন আমার ফ্যামিলি মেম্বার সংখ্যা বেশি, তাহলে আপনি কি এটাকে আরও বড় করতে চান, 7 ফিট করতে চান, লম্বা 7 ফিট করলেন, 8টা চেয়ার দিলেন, 6টা দিলেন, 4টারও হয়, 10টারও হয়, আপনি যেভাবে কাস্টমাইজ করে নিতে চান আমরা ওইভাবে ইনশাল্লাহ আপনাকে সেট করতে পারবো। এবং চেয়ারগুলো আপনাকে দেখাই, যেমন এই যে চেয়ারটা এই পায়ের সাথে এই পায়াটা কম্বিনেশন করা, একই ডিজাইন দেওয়া। এবং পিছনে ব্যাকসাইডটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ফোমের উপরে টপটা আপনার সম্পূর্ণ গদি এবং ফোম, এবং ব্যাকসাইডও ফোম দেওয়া, এটা সম্পূর্ণ গদি। আর যদি আপনি এটাকে কাস্টমাইজ করতে চান যে এটাও কাঠের টপ দিব, কাঠের টপও দিতে পারবেন। যদি ব্যাকসাইডে আপনি মনে করেন যে আমি ব্যাকসাইডে গদি দেবো না, সেক্ষেত্রে আপনি শুধু সিটটাও গদি দিতে পারেন। এভাবে আমরা যেভাবে খুশি আপনার মতামত অনুসারে যেভাবে খুশি সেভাবে আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ। আর এটার প্রাইস সম্বন্ধে আপনাকে একটু জানাই, এটার প্রাইস পড়বে 1,65,000। এর থেকে আপনারা যারা এসআরের পক্ষ থেকে আসবেন তাদেরকে আমরা সুন্দর একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ করে দেবো। আর পাশাপাশি আরেকটা ডাইনিং, যেমন এইটা দেখেন, এটা হচ্ছে চেয়ারটা সেগুন কাঠের করা এবং এটাও গদি। আমি আগে টেবিলটা সম্পর্কে আপনার টপটা সম্বন্ধে বলি। যেমন এইটা আমি একটু আগে আপনাকে গ্রেনাইটের কথা বলছি, আর এটা হচ্ছে মার্বেল। এই মার্বেল আর গ্রেনাইটের ভিতরে পার্থক্য আছে, এটা হলো সলিড মার্বেল। এই মার্বেলটা আপনার উপরে একটা টপ আছে, দেখেন মুভিং, আমি যে ঘুরাচ্ছি দেখেন সব দিকে ঘুরে, যেদিকে খুশি সেদিকে ঘুরবে। যেমন এই ঘোরাটার অর্থ হলো আপনার এটা যদি আপনার ওই পাশে থাকে একটা আইটেম থাকলো, আপনি একজনকে বলা লাগবে না যে এটা দেন, আপনি নিজে একটু হাত দিয়ে মুভ করবেন আপনার কাছে চলে আসবে। এবং এটার সাইজটা সম্বন্ধে একটু বলি, সাইজটা 5 ফিট/5 ফিট। এটার ব্যাসটা হচ্ছে 5 ফিট আর ব্যাসার্ধটা হচ্ছে 30 ইঞ্চি।
এটার আপনার পুরো ব্যাসটা হচ্ছে 5 ফিট 5 ফিট, আর উপরে যেটা এটা 2.5 ফিট 2.5 ফিট, আর এটাও 6টা চেয়ার। যেমন ফ্রেমটা দেখেন, আপনি একটু ফ্রেমটা আপনি একটু এই যে স্ট্রাকচারটা নিচের দেখেন, এটা অনেক মোটা দেয়া করা এবং এটাও খুব সুন্দর, এটা অনেক মজবুত, যেহেতু এটার লোডিং তো অনেক বেশি, সেজন্য আমরা নিচের স্ট্রাকচারটাও খুব সুন্দর করে মজবুত করে আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাল্লাহ। আর এটা ভাঙবেও না, ভাঙারও কোনো ভয় নাই। এবং আপনারা যারা আসবেন, এই যে চেয়ারটা দেখেন, চেয়ারটা 6টা চেয়ার সেগুন কাঠের, এবং এর ব্যাকসাইডটা দেখেন, ব্যাকসাইডটা খুব সুন্দর এবং রাউন্ড করে করা, 6টা চেয়ার আর টেবিল। এখন আপনারা যারা ভালো মানের ফার্নিচার খুঁজছেন, যেমন ভালো মানের আমার একটা রাউন্ড টেবিলের দরকার, পাচ্ছেন না, হাতের কাছে পাচ্ছেন না, এখন আর আপনার গুলশান যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, মিরপুর শেওড়াপাড়া কাজীপাড়া কোনো জায়গা যাওয়া লাগবে না, আপনার হাতের নাগালে নিয়ে আসছে এসআর ফার্নিচার, সেটা হলো আমাদের চিটাগাং, সিদ্ধেশ্বরী, নারায়ণগঞ্জ, এটা হলো মাদারীনগর মাদ্রাসার কেবলে উল্টা পাশে, আপনারা আসবেন আপনার হাতের নাগালে এখন এসআর ফার্নিচার, আমাদের এসআর ফার্নিচারে আসবেন। আর এটার প্রাইস সম্বন্ধে আপনাকে একটু জানাই, এটার প্রাইস হলো আছে আপনার 1,85,500 টাকা, এবং যারা এসআর পক্ষ থেকে আসবেন তাদেরকে আমরা একটা সুন্দর ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। আপনারা আসবেন এবং আপনাদের বারবার আমি আমন্ত্রণ জানাই, আপনারা একবার এসে অন্তত একটু চা খেয়ে যান, আর একটু দেখে যান আমাদের ফার্নিচারগুলো, যে কোন কোন আইটেমের ফার্নিচার আপনাদের কাছে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ। তো ভাইয়া এখানে এগুলো সম্পর্কে যদি এখানে দেখেন, এখানে আরও কিছু ফার্নিচার ডাইনিং টেবিল সম্বন্ধে আপনাকে বলি, যেমন এই যে একটা ডাইনিং, এটা আপনার সেগুন কাঠের, সম্পূর্ণ চিটাগাং সেগুনের। আচ্ছা, যেমন এটা কিন্তু 7 ফিট লম্বা, 7 ফিট বাই 3.5 ফিট, এবং এটার চেয়ার কিন্তু 8টা, যেমন এখানে 6টা 2টা মাস্টার চেয়ার আছে, যেমন হাতাওয়ালা মাস্টার চেয়ার, মুরব্বি টাইপের, যারা ফ্যামিলির মেম্বার মুরব্বি টাইপের, তারা দুই পাশে দুজন বসলো আর এই পাশে অন্য সবাই বসলো। যেমন এটার হাতাওয়ালা চেয়ারটা, এই যে দেখাই আপনাকে, এটার চেয়ারটা এই যে চেয়ার মাস্টার চেয়ার যেটাকে বলি আমরা মাস্টার চেয়ার, এরকম দুটো হাতাওয়ালা চেয়ার আছে এদের সাথে, এটার সাথে এরকম দুইটা হাতাওয়ালা চেয়ার দুই পাশে বসবে, আর বাকি 3 আর 3 6টা বসবে এর আদার্স দুই সাইডে, এবং এটার আপনার 6 ফিট বাই 7 ফিট বাই 6.5 ফিট টেবিলটা আর 6টা চেয়ার। এটা কিন্তু সম্পূর্ণই চিটাগাং সেগুনের, টপটা সেগুনের, সেগুনের টপের উপর আবার একটা 10 মিলি গ্লাস দেওয়া, যেহেতু গ্লাসটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে পানি ফেলে, পানিটা যাতে ডাইরেক্ট কাঠে যেয়ে না পড়ে, সেখানে আপনি একটু হালকা হবে। আর এটার প্রাইস সম্বন্ধে যদি আপনাকে একটু বলি, এটার প্রাইস আসে আপনার 2,25,500 টাকা, এর থেকে আপনাকে ভালো একটা ডিসকাউন্ট করে দেবো, 10% 10-15% ডিসকাউন্ট আপনার ডাইনিংয়ের সাথে। আর এটার প্রাইস পড়বে আপনার, প্রাইস আমাদের সব কটারই দেওয়া আছে, যেমন এটার প্রাইস সম্বন্ধে, এটা হলো 6 চেয়ারের, এটা 6 চেয়ারের, এটা পড়বে 1,50,500 টাকা, এটা হলো 6 ফিট বাই 3.5 ফিট, এটার চেয়ার হলো 6টা, এটার কোনো মাস্টার চেয়ার নাই, সেজন্য একটু প্রাইসও কম, এটাও সেগুন কাঠের, চিটাগাং সেগুনের, এটাও চিটাগাং সেগুন। ওকে, তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমরা বিদায় নিব। তো আপনারা যারা কেনাকাটা করতে চান, আশা করি এখানে শত শত ডিজাইনের কিন্তু ডাইনিংয়ের কালেকশন আছে, তো অন্তত একটা ছবি তুলে এই মতো কনফার্ম করে কিন্তু আপনার কেনাকাটাটা সহজ করতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।